গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া কি এমন জরুরি, এমন যারা মনে করেন তারা ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকেই আছেন মাঝে মধ্যে আয়রন ও ক্যালসিয়ামের ট্যাবলেট বাদ দিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি জরুরি। এছাড়াও নিয়মিত যারা আয়রন বা ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছেন তারাও দেখে নেবেন যে আয়রন বা ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়ার ফলে আপনি আপনার সন্তানের কি কি উপকার করছেন। আয়রন বা ক্যালসিয়ামের ট্যাবলেট ডক্টরেরা এমনি এমনি আপনাকে প্রেসক্রাইব করে থাকে না, এর বিশেষ কিছু কারণ রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো গর্ভাবস্থায় আয়রন বা ক্যালসিয়াম গ্রহণের প্রয়োজনীয়তা কি। যদি আপনি এটিকে মিস করেন বা একেবারেই না খান তাহলে বাচ্চার কি ক্ষতি হতে পারে, আয়রন বা ক্যালসিয়াম গ্রহণ করলে কি ক্ষতি হতে পারে এবং এটি গ্রহণের সঠিক নিয়ম কি, সবকিছুই জানতে পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন। প্রথমেই বলছি আয়রনের কথা। গর্ভাবস্থায় মায়ের শরীরে অতিরিক্ত পুষ্টি এবং শক্তির প্রয়োজন হয় গর্ভে শিশুর বিকাশের জন্য। অধিকাংশ সময় দেখা যায় গর্ভে শিশুরা আয়রনের অভাবজনিত সমস্যায় ভুগছে। গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে বেশি পরিমাণে রক্ত উৎপাদন করার জন্য আয়রনের দরকার পড়ে। তবে মা যদি অল্প পরিমাণে রক্ত উৎপাদন করেন সেক্ষেত্রে বাইরে থেকে আয়রন সাপ্লিমেন্টারি দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে গর্ভাবস্থায় মায়ের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে। এক্ষেত্রে চিকিৎসক কতটুকু এবং কী পরিমাণে আয়রন দেবেন তা নিশ্চিত করে থাকেন। অনেকে আবার নিজেরা বুদ্ধি করে এই ধরনের আয়রনের ওষুধ খান না বা চিকিৎসকের কাছে কখনো জানি না। গর্ভাবস্থায় স্বয়ংক্রিয়ভাবে রক্ত তৈরিতে বাধা আসে বলেই কিন্তু আপনাকে বাহ্যিকভাবে আয়রন দেওয়ার প্রয়োজন পড়ে। চিকিৎসকেরা জানান সুষম ডায়েটের মাধ্যমে যে আয়রন আপনি গ্রহণ করছেন তা গর্ভাবস্থায় একেবারে উপযুক্ত নয়, বাহ্যিকভাবে কিছু আয়রনের দরকার পড়ে থাকে। গর্ভাবস্থায় আয়রনের প্রয়োজনীয়তাগুলো কি চলুন জেনে নিই। আয়রন হিমোগ্লোবিন তৈরিতে অনেক বেশি সহায়ক, এটি গর্ভবতী মায়ের শরীরে প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি করে যার ফলে দেহে রক্ত বাড়ে। আয়রন মায়োগ্লোবিন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। মায়োগ্লোবিন হচ্ছে একটি প্রোটিন যা মাংসপেশিতে অক্সিজেন সরবরাহ করে, শরীরের ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে। আয়রন গর্ভকালীন সময় শরীরের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এটি আপনাকে খুব বেশি সাহায্য করবে। এছাড়াও শিশুর শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত ও খাদ্য সরবরাহ করতে সাহায্য করবে। পাশাপাশি এটি শিশুর শরীরে অক্সিজেনও সাপ্লাই করবে যার ফলে শিশুর ওজন বাড়বে এবং শিশুর বৃদ্ধি স্বাভাবিকভাবে হবে, শিশুর অঙ্গগুলোর বিকাশ সঠিকভাবে হতে পারবে। একজন নারী শরীরে আয়রনের চাহিদা প্রচুর, প্রতিদিন প্রায় 27 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন পড়ে তার। সাধারণত নারীদের দেহে এর মাত্রা থাকে 18 মিলিগ্রাম। এই যে অতিরিক্ত আয়রন সেটি কোথা থেকে পাবেন? আপনি তো পর্যাপ্ত পরিমাণে খাবারও সঠিকভাবে খাচ্ছেন না বা নির্দিষ্ট খাবারগুলো খাচ্ছেন না, সেক্ষেত্রে বাহ্যিকভাবে ওষুধের মাধ্যমে এটিকে গ্রহণ করতে হয়। আপনি যদি একদিন আয়রনের ওষুধ না খান তাহলে আপনার শিশু মনে করবেন একদিনের জন্য ছোট হয়ে গেল, কারণ তার শরীরে রক্ত ও অক্সিজেন কম পৌঁছাবে। আর আপনি যদি নিয়মিত এই কাজটি করেন, অর্থাৎ আয়রন বা ক্যালসিয়াম আপনি একেবারেই না খান বা মাঝে মধ্যে না খান, এতে করে আপনার দেহ থেকে নিংড়ে যতটুকু পরিমাণে আয়রন বা ক্যালসিয়াম নেয়ার শিশু নিয়ে নেবে, তারপরে শিশুও অপুষ্ট হবে, আপনিও অপুষ্ট হবেন, যা পরবর্তী জীবনে আপনাকে খুব বেশি কষ্ট দেবে। নিশ্চয়ই আপনি চাচ্ছেন না এর পরবর্তী জীবনে আপনার শিশুকে নিয়ে আপনার অনেক বেশি ভোগান্তি পোহাতে হোক। আয়রনের অনেক উৎস রয়েছে যে খাবারগুলো আপনার দেহের আয়রনের চাহিদাকে পূরণ করতে সাহায্য করে থাকে, যেমন সয়াবিন, বিভিন্ন ধরনের ডাল, কিডনি বিন অথবা শিমের বিচি, মিষ্টি কুমড়ার বিচি, লাল মাংস, লিভার, কিশমিশ, এ জাতীয় খাবারগুলো বেছে বেছে সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। সবজির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সবজি, যেমন বিটরুট, লাল শাক, কচু শাক, কাঁচা কলা ইত্যাদি। মনে রাখার মতো কিছু বিষয় রয়েছে। আয়রন খাওয়ার পর আপনার কিছু অসুবিধা হতে পারে, যেমন আয়রন খাওয়ার পর অনেকেরই প্রস্রাব গাঢ় রঙের হয়ে যায় এবং প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যায়, মলের রঙও কালচে অথবা সবুজ দেখা দিতে পারে। আয়রন খাওয়ার ফলে কনস্টিপেশনের সমস্যা দেখা দেয় অনেক নারীদেরই, কারণ এটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে প্রভাব বিস্তার করে থাকে যার ফলে কনস্টিপেশন হয়। অনেকেরই আয়রন খাওয়ার ফলে বমি বমি ভাব বা বমির সমস্যা অনেক বেশি বেড়ে যায়। অনেক সময় আয়রন খাওয়ার পরেও এটি দেহে শোষিত না হতে পারে। আয়রনের সাপ্লিমেন্টারি অনেক সময় বাধাপ্রাপ্ত হতে পারে কিছু খাবারের কারণে, যেমন কিছু শস্য, দুগ্ধজাত পণ্য, কফি অথবা চায়ের কারণে আয়রন দেহে ভালোভাবে শোষিত নাও হতে পারে, তাই সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
আয়রন ট্যাবলেট খেলে প্রচুর পরিমাণে জলপান করতে হবে। যদি আপনি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করে থাকেন যা আপনার জন্য কষ্টদায়ক বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আয়রন সবসময় খাবার খাওয়ার পর গ্রহণ করতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানোর জন্য আয়রনের নির্দিষ্ট ডোজ নেবেন এবং কতটুকু পরিমাণে ডোজ নেবেন তা চিকিৎসকের কাছে জেনে নিতে হবে। সাধারণত তৃতীয় মাস পার হওয়ার পর থেকে চিকিৎসক আয়রনের ওষুধ দিয়ে থাকেন একেবারে গর্ভাবস্থার পর পর্যন্ত, তাই জেনে নেবেন যে কখন থেকে আপনার আয়রনের ওষুধ সেবন করতে হবে। আয়রনের পরে বলছি এবার ক্যালসিয়ামের কথা। আয়রনের পর ক্যালসিয়াম দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে থাকে। যদি আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খান তাহলে শিশুর সবচেয়ে বড় ক্ষতি হবে তার হাড়, তার দাঁত, তার চুল এবং তার মস্তিষ্কে। প্রতিদিন একটি শিশুর গঠনে যে পরিমাণে ক্যালসিয়ামের দরকার পড়ে থাকে তা গর্ভবতী মায়ের শরীর প্রডিউস করতে পারে না, তাই তাকে বাহ্যিকভাবে এটিকে গ্রহণ করতে হয় মেডিসিনের মাধ্যমে এবং খাবারের মাধ্যমে। যদি আপনি ক্যালসিয়ামের ওষুধ সেবন না করেন তাহলে শিশু আপনার শরীর থেকে নিংড়ে ক্যালসিয়ামটুকু নিয়ে নেবে। পরবর্তীতে শিশু আর কোনো ক্যালসিয়াম পাবে না, যার ফলে শিশু হবে অপুষ্ট এবং দুর্বল। শিশুর হাড় কখনোই সঠিকভাবে গঠন হতে পারবে না এবং পরবর্তী জীবনে মায়ের ক্যালসিয়ামের অভাব এবং শরীরে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তাই একদিনের জন্য আপনি ক্যালসিয়ামের ওষুধ অথবা আয়রনের ওষুধ মিস করবেন না, কারণ একদিন মিস করলেন মানে একদিন শিশু সেই পুষ্টিটি পেল না। ক্যালসিয়ামের অভাবজনিত কারণে অনেকগুলো সমস্যা দেখা যায়। এর কারণে মা ও শিশুর হাড়ের সমস্যা এবং হাড়ের বিভিন্ন রোগ হয়। এর ফলে দাঁতের সমস্যা শুরু হয়ে যায়, হরমোনের বিভিন্ন সমস্যা হতে থাকে, থাইরয়েড গ্ল্যান্ডে এর প্রভাব পড়ে, চুল পাতলা হয়ে যায়। মা ও শিশু উভয়ের জন্য এটি খুবই ক্ষতিকারক একটি বিষয়। এটি আপনার জীবনধারাকে খুব বেশি প্রভাবিত করতে পারে, তাই নিয়ম করে আপনাকে অবশ্যই ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে। ক্যালসিয়ামের অভাবে গর্ভাবস্থায় অস্টিওপরোসিস, মাসল ক্র্যাম্প, ক্লান্তি, দুর্বলতা, রক্ত জমার বাধা এই জাতীয় সমস্যাগুলোর পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে পারে। এছাড়াও স্নায়ুবিক দুর্বলতা ও অনিদ্রা সমস্যা তো রয়েছেই। নিয়মিত কতটুকু পরিমাণে ক্যালসিয়াম খাবেন তা কিন্তু চিকিৎসক আপনাকে জানিয়ে দেয়। ক্যালসিয়ামের সাথে আপনার ভিটামিন ডিও দেয়া থাকে সেই মেডিসিনে, যার ফলে সহজে আপনার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি দুটোই প্রবেশ করে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি একটি আরেকটির পরিপূরক, একটি ছাড়া অন্যটি গ্রহণ করলে এটি শরীরের ভিতর তেমন একটা কাজ করে না, তাই সাপ্লিমেন্টারিতে এটি সহজেই আপনি পেয়ে যাবেন। দৈনিক ক্যালসিয়াম খাওয়ার পরিমাণ চিকিৎসকের কাছে জেনে নেবেন এবং এটি মিস করবেন না। ক্যালসিয়াম খাওয়ার ফলে কনস্টিপেশনের সমস্যা হয়, তাই এটি খেলে প্রচুর পরিমাণে জলপান করবেন। যদি ক্যালসিয়াম খেয়ে কারো মাথা ঘোরানো বা বমি বমি ভাবের মতো সমস্যা হয়ে থাকে তবে চিকিৎসককে ব্যাপারটি জানাতে ভুলবেন না। ক্যালসিয়াম এভাবে খাওয়া ছাড়াও বাহ্যিকভাবে কিছু খাবারের মাধ্যমে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেন। যেমন আপনি পনির খেতে পারেন, কম চর্বিযুক্ত টক দই অথবা দই খেতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম ও ড্রাই ফ্রুটসে আপনি প্রচুর ক্যালসিয়াম পেয়ে যাবেন, খেতে পারেন দুধ, এছাড়াও খেতে পারেন বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ সবজিগুলো যেমন বেগুন, বিটরুট, ঢেঁড়স, ক্যাপসিকাম ইত্যাদিতে ক্যালসিয়াম পাওয়া যায়। তো গর্ভাবস্থায় ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা কতটুকু নিশ্চয়ই আজকের ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।